বেগমপাড়া কানাডার টরন্টোতে অবস্থিত বাংলাদেশি অভিবাসীদের জন্য বিলাসবহুল এক আবাসিক অঞ্চল। বাংলাদেশের অসৎ দুর্নীতিবাজ, ব্যবসায়ী, আমলা, রাজনীতিকদের পরিবার কানাডার যেসব স্থানে বাড়ি কিনে বসবাস করে সেসব স্থানকে কানাডার বাঙালিরা বেগমপাড়া বলে অভিহিত করে। বেগমপাড়া হচ্ছে বাংলাদেশের লুটেরা দুর্নীতিবাজদের দ্বিতীয় আবাসভূমির নাম। আর এই বেগমপাড়া নিয়েই আমাদের আজকের ভিডিও। জানানোর চেষ্টা করব বেগমপাড়া কি, কেন বেগমপাড়া নিয়ে তোলপাড় বাংলাদেশে, এর আসল কাহিনী বা কি। চলুন শুরু করা যাক। বেগমপাড়ার ইতিহাস। বেগমপাড়া কবে থেকে প্রতিষ্ঠিত হয়েছিল তা এখনও অজানা। 2006 সাল হতে বাংলাদেশ থেকে কানাডায় বিপুল হারে অভিবাসন শুরু হয়। মনে করা হয় তখন থেকে এই বেগমপাড়ার সৃষ্টি। বেগমপাড়ার আসল কাহিনী কি। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে উচ্চ বেতনে কাজ করতেন ভারত বা পাকিস্তানের যেসব মানুষ, তাদের বেশিরভাগই মূলত প্রকৌশলী। তারা জীবনের একটা সময় সপরিবারে কানাডায় চলে আসেন অভিবাসী হয়ে, কিন্তু এরা কানাডায় তাদের পেশাগত যোগ্যতা অনুযায়ী কাজ খুঁজে না পেয়ে আবার ফিরে যান মধ্যপ্রাচ্যেই, তবে পরিবার রেখে যান কানাডায়। মধ্যপ্রাচ্যে তারা ভালোই অর্থ আয় করেন, সেই অর্থ তারা কানাডায় স্ত্রীদের কাছে পাঠান পরিবারের ভরণ পোষণের জন্য। আর তাদের স্ত্রীরা বা বেগমরা স্বামীর অনুপস্থিতিতে একাই কঠিন সংগ্রাম ও পরিশ্রমের মাধ্যমে তাদের সন্তান ও পরিবারকে সামলিয়েছেন। তার মানে বেগমপুরার কাহিনী ছিল অনেক সংগ্রামের ও চ্যালেঞ্জের। আর বাংলাদেশের কথিত বেগমপাড়ার কাহিনী তার ঠিক বিপরীত। বাংলাদেশের বেগমদের সাহেবরা দেশে চাকুরি, ব্যবসা বাণিজ্য, রাজনীতি করে দুর্নীতি ও লুটপাটের মাধ্যমে তাদের অর্জিত অবৈধ টাকা কানাডায় পাচার করে তাদের বেগমদের কাছে পাঠায়। আর তাদের বেগমরা ও সন্তানরা এখানে অভিজাত এলাকার দামি বাসা, বাড়ি, গাড়িতে বিলাসবহুল আয়েশে জীবনযাপন করেন। বাংলাদেশি দুর্নীতিবাজ সাহেবরা যখন ঘুষ এবং দুর্নীতি করতে করতে অনেক ক্লান্ত হয়ে পড়েন, তখন সেই কানাডায় তাদের বেগমদের কাছে গিয়ে একটু অবসর সময়ে আরামায়েশ করে কাটিয়ে আসেন। সেই প্রতীকী বেগমপাড়াগুলো কোথায়? বেগমপাড়া বলে বাস্তবে কানাডায় কোনো পাড়া, মহল্লা, এলাকা না থাকলেও এখানে এমন কিছু জায়গা আছে যেখানে এসব অসৎ দুর্নীতিবাজ বাংলাদেশিরা বসতি গড়েছেন। তাহলে কোথায় সেসব? সাধারণত যেসব এলাকায় বাংলাদেশিদের আনাগোনা নেই, স্থানীয় প্রবাসী পেশাজীবীরা বসবাস করেন না, সেসব এলাকাতেই তারা বেছে নিয়েছেন বসবাসের জন্য এবং সেসব এলাকাতেই বাসা, বাড়ি, অ্যাপার্টমেন্ট কিনে বসবাস করছেন, যে স্থানগুলোকে এখানকার অভিজাত এলাকা হিসেবে অভিহিত করা হয়। বেগমপাড়ায় বাংলাদেশের সংখ্যা কত? পুরো কানাডায় প্রায় 80,000 বাংলাদেশি আছেন বলে ধারণা করা হয়। এদের বেশিরভাগই থাকেন টরন্টো বা তার আশেপাশের অঞ্চলে। গত 10 বছরে বাংলাদেশ থেকে বহু উচ্চশিক্ষিত পেশাজীবী কানাডায় গেছেন অভিবাসী হয়ে। ব্যাপক হারে এই ধরনের লোকজনের কানাডায় অভিবাসন প্রথম শুরু হয় 2007 থেকে 2008 সালে, যখন বাংলাদেশে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে দুর্নীতিবিরোধী অভিযান শুরু হয়। তখন বাংলাদেশ থেকে অনেক ব্যবসায়ী ও রাজনৈতিকের একটি দল কানাডায় চলে যান। বাংলাদেশ থেকে বছরে কত টাকা অবৈধভাবে পাচার হয়? বাংলাদেশ থেকে বছরে কত টাকা অবৈধভাবে পাচার হয় তার সঠিক হিসাব পাওয়া খুবই কঠিন। তবে ওয়াশিংটন ভিত্তিক গ্লোবাল ফিনান্সিয়াল ইন্টিগ্রিটি বা GFI নামক একটি গবেষণা প্রতিষ্ঠান বলছে, প্রতি বছর বাংলাদেশ থেকে বিদেশে অবৈধভাবে পাচার হয়, যা টাকার পরিমাণে প্রায় 640 কোটি টাকা। দুর্নীতির মাধ্যমে যে অর্থ পাচার হয়, এই অর্থ পাচার বন্ধ করতে পারলে বাংলাদেশের গড় প্রবৃদ্ধি কমপক্ষে 2% বৃদ্ধি পেত। GIF এর তথ্য অনুযায়ী বাংলাদেশ থেকে যে পরিমাণ অর্থ কালোপথে বিদেশে পাচার হয় তা বাংলাদেশের মোট গড় উৎপাদনের প্রায় 25%। আমাদের সবারই ধারণা কেবল রাজনীতিবিদরা সেখানে থাকেন, কিন্তু বাস্তবে দেখা যায় এদের বেশিরভাগই সরকারি অসৎ কর্মকর্তা। অবসরপ্রাপ্ত বা এখনও চাকরিতে আছেন তারাও একটি বাড়ি কিনেছেন, তাদের ছেলে মেয়েরা বড় বড় বাড়িতে থাকেন, আমাদের কিছু অসৎ ব্যবসায়ী সেখানে বাড়ি কিনেছেন। দুর্নীতি ও বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস অনেকটা সামর্থক। দেশ স্বাধীন হওয়ার পর বঙ্গবন্ধু একটি ভাষণে বলেছিলেন, অন্য দেশ পায় সোনার খনি, আর আমি পেয়েছি
চোরের খনি। স্বাধীনতার ৫০ বছরে এই চোরদের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। অবস্থা এমন চলতে থাকলে দেশ থেকে টাকা পাচার হবে, বাংলাদেশি বেগমপাড়ার সংখ্যা আরও বৃদ্ধি পাবে, আর পাচারকারীরা ধরাছোঁয়ার বাইরে থেকে যাবেন। এই পাচারকারীদের কে রুখবে তা আমার জানা নেই, তবে পরিশেষে বলব আল্লাহ তাআলা যেন বাংলাদেশকে হেফাজত করেন, আমিন। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি বেগমপাড়ার সঠিক তথ্য উপস্থাপন করতে। কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন। নিশ্চয়ই আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।